सौभाग्य कथा जे 2012 जून माह फॉरएवर लिविंग प्रोडक्ट्स जड़ित हूँ जड़ित कराइछिले मिस्टर अरूप ज्योति शर्मा सर और ग्यासुद्दीन आहमेद डांगरिया मोर ए मन आसेना मैं प्रथम फर एवर जॉन करना मोहम्मद ग्यासुद्दीन आहमेद डांगरिया तखेर मे 2012 एन चेक देखा चेकर एमाउंट आज 96,000 प्लस और तखे मूक कैसे শইকীয়া আপুনি যদি ফরএভার ভালদরে করে আহিবলগিয়া ছমাহ বছরের ভিতৰত আপুনিও এনে ধৰণৰ ইনকাম পাবলৈ সক্ষম হ'ব তেখেতৰ কথাত মই যথেষ্ট মোটিভেটেড হৈছিলোঁ তেখেতৰ কথা বিশ্বাস কৰি মই কাম আৰম্ভ কৰিছিলোঁ কিন্তু প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হৈছিলোঁ प्रोडक्टर दाम बेसि कम्पनी नचल बंध हम इत्यादि इत्यादि विभिन्न जन विभिन्न मत आनक आत्मीय स्वजने परामर्श दी फरएवर नक किंतु कारो कथा शुना ना निजर ऊपर विश्वास भगवान ऊपर विश्वास अपलाइन ऊपर विश्वास कम आरम्भ करम एने सत नम्बर माह फरएवर लिविंग प्रोडक्ट जी ड्रीम लेवल मेनेजार रैंक एचिव करिबोले सक्षम हूँ ठीक तार नेक्स्ट जानुवारी माहर 2013 मैं सीनियर मेनेजार रैंक एचिव करूँ और मोर सपन डांगर आसिले लक्ष्य आसिले मोर एटा विशेष लक्ष्य आसिले जिदिना 1,00,000 टका इनकाम पाम मैं एखन चारिचकिया गाड़ी किनिम 2013 जानुवारी माह मोर इनकाम 1,00,000 प्लस और फेब्रुवारी माह सरस्वती पूजार दिना मैं मोर जीवन प्रथम चारिचकिया गाड़ी किनिबोले सक्षम हूँ जार मूल्य आसिले 5,00,000 प्लस मोर द्वितीय सपन आसिले
ঘর বনুয়া মূর কেসা ঘর আসিলে বাহর ঘর আসিলে ইয়াত বহুত বন্ধু আছে দেখা পাইছে মূর ঘরৰ কন্ডিশন কেনেকো আসিলে মই কাম এনেদরে করেছিল 2015 নট মূর ঘরৰ কাম আরম্ভ করেছিল ঘর কমপ্লিট হল 2018 নৰ সেপ্টেম্বৰ মাহৰ বিশ্বকর্মা পূজা দিনা মই মোর জীবনের দ্বিতীয়খন গাড়ি কিনবলে সক্ষম হো যার মূল্য 8.5 লাখ টাকা। এই 9 বছৰত মই 3 বার ন্যাশনেল টোর এচিভ করো আর মূর এই সফলতার মেইন রহস্য হয়েছে মই নিজক বিশ্বাস করেছিল ভগবানক বিশ্বাস করেছিল আপলাইনক বিশ্বাস করেছিল আর আপলাইনের ওসব মই নিজকে সায়েন্ডার করেছিল তেখেত সকলে যি করিব কৈছিলে যেনেদরে করিব দিছিলে মই তেনেদরে করিবলৈ অপ্রাণ চেষ্টা করেছিল। গতি বন্ধু সকল যদি আপনি ফরেভার সফল হব বিচাৰে গ্রেট আপলাইনের ওসর সায়েন্ডার করে তেখেত সকলে পরামর্শের মতে কাম করক 100% চ্যালেঞ্জ আছে প্রত্যেকজন ব্যক্তি সফল হব পারিব। মূর 2022 চনের প্ল্যানিং 2022 চনত মূর টিমত মিনিমাম 10 জন ম্যানেজার জন্ম দিম আর মই নিজে নিজের র্যাঙ্ক চেঞ্জ করিম যুক্ত র্যাঙ্ক হচ্ছে শোয়িং ম্যানেজার আর মিনিমাম ইনকাম থাকিব লাগিব 3 লাখ প্লাস। গতি বন্ধু সকল কারো কথা নুশুনি নিজক বিশ্বাস রাখক ঈশ্বরক বিশ্বাস রাখক আর আপলাইনের কথা মতে কাম করক। রেডি আছে সদ শেষত আজি এই মহা সমারোহর আয়োজক মন্ডলী আর আপনার সকল লোকে আন্তরিক শ্রদ্ধা জানাই মূর বক্তব্য সামরণি মারিল। ধন্যবাদ। মই সকলকে প্রথমতে শুভেচ্ছা জানাইছো। আজি এই মহা সমরখনের যখন উদ্যোক্তা মই মোর শ্রদ্ধা নিবেদিছো। নিমন্ত্রিত অতিথি আমার মাজত উপস্থিত হয়েছে, মই ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাইছো, মোর শ্রদ্ধা জানাইছো। আসলতে মই কব গেলে বহুত হিস্ট্রি কব লাগে, মই চমুক আজি FLP-র প্রডাক্টর বিষয়ে অল্প কম মোর জীবনত কি হল। মই প্রথমতে ধন্যবাদ দিবই লাগিব এই FLP কোম্পানির যিজনে এই প্রডাক্ট বাহির করেছিল, এই কোম্পানিটি বাহির করেছিল রেক্স ম্যাগলাম, তেওঁৰ নাম মই লবই লাগিব। কারণ তেওঁ হয়তো এই কোম্পানিটি বা এই প্রডাক্ট নলালে হয়তো আমি মোর নিচিনা মানুষ কেজনে এই পৃথিবীত জিয়াই নাথাকিলহেতেন। আপনাদের আচরিত কথা শুনব যে মোর আসলে মোর নাম শ্রী কিশোর কুমার চৌধুরী,
মোৰ ডিষ্ট্ৰিক্ট বজালি সৰুপেটাত ঘৰ মই এনে পেছাত কোনো চৰকাৰী চাকৰি নহয় মই চৰকাৰী চাকৰি নাপালোঁ যিয়ে নহওক মোৰ নিজৰ এখন একাডেমি আছে প্ৰাইভেট তাত মই ৰেক্টৰ কাম প্ৰিন্সিপাল হিচাপে কাম কৰোঁ আৰু লাষ্ট চেলছ ডিপাৰ্টমেণ্টৰ লগত মই জড়িত লাইফ ইঞ্চুৰেঞ্চ কোম্পানীত জেড এম ক্লাব মেম্বাৰ হিচাপে যোৱা 23টা বছৰ 23 ইয়াৰ্ছ ৰানিং বৰপেটাৰত ব্ৰাঞ্চত মই কাম কৰি আছোঁ কিন্তু মোৰ জীৱনত এটা দুৰ্ভাগ্যই দেখা দিলে এনেকুৱা এটা দিন আহিল যে মই এনেকুৱাকৈ কাম কৰি আছিলোঁ মোৰ জীৱনত কিন্তু অকস্মাতে মোৰ 2016-17 চনৰ শেষৰ পিনে মোৰ জীৱনলৈ এনেকুৱা এটা ঘটনা আহিল যে মোৰ আপোনালোকে আচৰিত শুনিব যে এনেকুৱা এটা বেমাৰ হৈ গ'ল আগতে মানুহে ভয় খাইছিল আজিকালি হয়তো কমিছে যে কৰ্কট ৰোগত মই আক্ৰান্ত হ'ব লগা হ'ল মোৰ জীৱনত এটা টেমুনাৰ সৃষ্টি হ'ল যি টেমুনাই মোক এটা ভয়ংকৰ ৰূপ দিলে যাৰ ফলত মই এই পৃথিৱীৰ পৰা যাবলৈ ওলাইছিলোঁ কিন্তু সৌভাগ্য যে মোৰ ডক্টৰেই হওক বা এফ এল পি এই দুইটাৰ সংমিশ্ৰণত মই মোৰ জীৱন বচাই ৰাখিছোঁ এতিয়া আপোনালোকে জানে যে ক'ভিড হ'লে এটা প্ৰি ক'ভিড থাকে পষ্ট ক'ভিড থাকে প্ৰি ক'ভিডত হৈ ভাল হোৱাৰ পিছত পষ্ট ক'ভিডত মানুহৰ বহুত মৃত্যু হৈছে আপোনালোকে যোৱা দুবছৰত দেখিছে ঠিক তেনেদৰে এনেকুৱা কৰ্কট ৰোগতো যদিও প্ৰিলিমিনাৰী ষ্টেজটোত ডক্টৰে ভাল কৰে পিছৰ ষ্টেজটোত কিন্তু আপুনি ডিটৰেট হৈ যায় যাৰ কাৰণে বহু মানুহৰ মৃত্যু হৈছে আজি মই দেখিলোঁ মোৰ আগত মোৰ অঞ্চলত বহুজন এনেকুৱা বেমাৰীৰ মৃত্যু ঘটিল যোৱাকালি এজন মানুহ মৰিলে মই কৈছোঁ যে মোৰ আগত মোৰ অঞ্চলত ইমান মানুহ মৃত্যু ঘটিল কিন্তু মই বাচি থাকিলোঁ কিয় বাচি থাকিলোঁ আপোনালোকে ডাঙৰকৈ হাত চৰি দিয়ক এই কোম্পানীৰ প্ৰডাক্টৰ কাৰণে মই বাচি আছোঁ মই 2016 চনত যেতিয়া 17 চনত মই কেম' ল'লোঁ মই বোম্বাই টাটা মেমৰিয়েল হস্পিটেলত ট্ৰিটমেণ্ট কৰিছোঁ তাৰপিছত মোৰ যি কণ্ডিশ্যন হ'ল দেহৰ 6টা কেম' লোৱাৰ পাছত আপুনি ভাবিবই নোৱাৰে আপোনাৰ দেহত কি হ'ব পাৰে কেতিয়াও কিন্তু ভবা নাছিলোঁ মই এনেকুৱা এজন উদ্যমী মানুহ আপোনালোকে আচৰিত খাব যে 5জন মানুহৰ কাম মই এদিনত কৰোঁ ইমান কাম মোৰ 5জন মানুহে যিমান কাম কৰে এদিনত মই অকলে সিমান কাম কৰোঁ বুলি মই নিজৰ বিশ্বাস আছে যিকোনো ক্ষেত্ৰতে যিয়ে নহওক যেতিয়া মানে বোম্বাৰ পৰা আহিলোঁ অহাৰ পিছত এনেকুৱা এটা কণ্ডিশ্যন হৈ গ'ল মোৰ যে একেবাৰে মই ডিটৰেট মই মানে খোজকাঢ়িব নোৱাৰোঁ ৰাতিপুৱা টোপনিৰ পৰা উঠিলে চেলবিলাক আপোনালোকে জানে কেম' লোৱাৰ পিছত চেলবিলাক মানুহৰ বহুত নোহোৱা হৈ যায় য'ত ডিজিজটো হয় ডিজিজটো হোৱাৰ পিছত কেম' দিয়াৰ পাছত সেই ডিজিজটোৱে গোটেইবিলাক লৈ গৈ পেলাই মানে জেগাটো যোৱালৈকে মাৰি মাৰি গৈ থাকে তেতিয়া মানে এনেকুৱা মই খোজকাঢ়িব নোৱাৰা অৱস্থা হৈ গ'লোঁ খোজকাঢ়ি অৱস্থা যেতিয়া হ'ব নোৱাৰিলোঁ তাৰপিছতে আকৌ মোক ডায়েবেটিছে লগ দিলে আচৰিত খাব আপোনালোকে ডায়েবেটিছ হোৱাৰ পিছত মই আকৌ ভাবিলোঁ যে মোৰ মৃত্যু হ'ব কিন্তু মোৰ সৌভাগ্য যে মোৰ কলেজত মই টেবুলত বহি থাকোঁতে এজন মানুহে এজন গুৱাহাটীৰে ল'ৰা তেওঁৰ নাম মই ল'ব লাগিব প্ৰথম তেওঁৰ নাম হৈছে মহেশ কলিতা তেওঁ মোৰ এটা কিতাপ দিব যায় স্কুলৰ হায়াৰ ছেকেণ্ডাৰী কিতাপবিলাক দিব যায় দিব যোৱা সময়ত তেওঁ মোক ক'লে ছাৰ আপোনাক মই তেতিয়া ঘটনাটো ক'লোঁ মোৰ তেওঁ ক'লে ছাৰ আপোনাৰ এনেকুৱা যদি মই আপোনাক এটা প্ৰডাক্ট দিম আপুনি খাবনে নিশ্চিতভাৱে খাম তেওঁ দিয়া নাই ছমাহ গুচি গ'ল ছমাহ গুচি যোৱাৰ পাছত যেতিয়া ডায়েবেটিছ হ'লে মই তেওঁক ফোন কৰিলোঁ যে মহেশ তুমিতো মোক এটা প্ৰডাক্ট দিয়া কথা আছিলে এই প্ৰডাক্টটো নিদিলা মোৰতো এনেকুৱা হৈ গ'ল মইতো এতিয়া মৃত্যুৰ পথতেই এতিয়া আকৌ ডায়েবেটিছ হৈ গ'ল নহয় ছাৰ মই অহাকালি গৈ আছোঁ ৰাতি মোক 8টামান বজাত মোৰ তাতে গৈছে গৈ 2 ঘণ্টা মোক লেচন দিছে গোটেই সুধিছে ক'ত কি হৈছে তাৰপাছত তেওঁ মোক 20,000-15,000 মান টকাৰ ঔষধ দি আহিছে আৰ জি প্লাছ এল'ভেৰা কৈছে মোক এটা কথা কৈছিল যে আপুনি কাৰো কথা নুশুনিব ঘৈণীৰো কথা নুশুনিব আপুনি এই প্ৰডাক্টটো খাব খাই মোক 7 দিন পাছত ৰিজাল্ট দিব তেতিয়া মই কি কৰিলোঁ প্ৰডাক্টটো মই স্কুলতে ৰাখিলোঁ মোৰ টেবুলত চেম্বাৰত ঘৰত নিলে ঘৈণীয়ে গালি পাৰিব গতিকে প্ৰডাক্টটো তাত ৰাখি পেলাই মই নেক্সট দিনাৰ পৰা ৰাতিপুৱা আহি তাত প্ৰডাক্টটো খাওঁ পিছত লাহে লাহে প্ৰডাক্টটো ঘৰত লৈ গ'লোঁ যে এইটো প্ৰডাক্ট খাই মই ভাল পাইছোঁ দেখিলোঁ হচই ট্ৰেমেণ্ডিয়াছ আপুনি ভাবিব নোৱাৰোঁ মোৰ জীৱনত যে 7 দিন পিছত মোৰ ৰাতিপুৱা যেতিয়া এই উঠোঁ উঠাৰ পিছত মোৰ নাৰ্ভবিলাক বহুত সক্ৰিয় হৈ গৈছে ডায়েবেটিছৰ যিটো কণ্ডিশ্যন ই মোক ষ্ট্ৰেণ্ড দিছে মই দেখিলোঁ যে এইটো প্ৰডাক্টটো এনেকুৱা এটা প্ৰডাক্ট আৰু তেতিয়াৰ পৰাই দুটাকৈ মই টেবলেট খাইছিলোঁ ডি এছ আৰ টেবলেট গেষ্ট্ৰিকৰ আপোনালোকে জানে যে এটা টেবলেটৰ দাম 17 টকা
চৌত্রিশ টাকা এক মাহত 1,200 টাকার টেবলেট খাব লাগে এতিয়ালৈকে 2017 চনের পরে আপনাদের যদি হিসাব করে মানে যদি হিসাব করো এটালেকে মানে কিছু 10টা গ্যাস্ট্রিকর টেবলেটও খুবই পো নাই আচরিত কথা 10টা গ্যাস্ট্রিক আর এটা মই এনেকা একটা পর্যায়ত আছো যে 2017 চনের পরে এতিয়ালৈকে এই প্রোডাক্ট খাইছো আপনাদের বিশ্বাস করব আজি রাতেপা মই সুদূর সরুপটার পর আইসু সরুপটার পর 5টা বাজার রাতেপা উঠি পেলাই গা ধুই ফর এভারর যে কলগেট আছে কলগেট মানে কেমো যেটা লইছিল দাঁতবিল গোটাই বিষ হয়ে গেছিল আপনাদের ভাবক যে এটা দাঁতর বিষ হলে আপনাদের কিমান বিষায় হল 32টা দাঁত বিষাইছিল গুয়াহাটির ডক্টর নাই আর দেখুয়া গতি এই 32টা দাঁত এই ফর এভারর যে কলগেট নন স্টপ মই রাতেপাই শুই উঠিছো উঠি পেলাই রাতেপুয়া 100 মিলি 100 মা এক কাপ ডাঙর কাপ এটাত এক কাপ খাই পেলাই গুছি আইছো আহি ইয়াত চা খালো একো খোৱা নাই আপনি আচরিত যে ইমান স্ট্রেন্থ মই ভাবি মানে এতিয়া এনেকুৱা এটা পর্যায়ত মই আছো যে মই কমপ্লিট সুস্থ আর মই এইটো ভাবিছো যে এতিয়াতো মোর কোনো মেডিসিন নাই আপনাদের জানে ক্যান্সার বেমারিবিলাকর কর্কট রোগত আক্রান্ত হওয়া বেমারিবিলাকর কোনো পিছত ঔষধ না থাকে এতিয়া মই কোনো ঔষধ মেডিসিন ইউজ নকরো মেডিসিন একো নাই প্রোডাক্ট অকল ফর এভার প্রোডাক্ট বেলেগ কোনো প্রোডাক্ট মই নাখাও কিন্তু রাতেপাই উঠি গতি আপনাদের মই সেইখানে কইছো যে এইটো এটা এনেকুৱা প্রোডাক্ট আপনি ভাবিব নোৱাৰে যে এইখন পৃথিবীত আপনাদের দেখিছে এনেকুৱা বেমার হৈছে মানুহর যে প্রতিটো ফ্যামিলিত মোর ফ্যামিলিতে হোক আপনাদের ফ্যামিলিতে হোক প্রত্যেকের ফ্যামিলিত এনেকুৱা এটা ডিজিজ স্টার্ট হৈছে আপনি যিটো প্রোডাক্ট ইউজ করে বিজনেস করে ইনকাম করে তো সেকেন্ড ভাবক ফার্স্ট ভাবক যে এই ওয়ার্ল্ডখন আমি পৃথিবীখন আমি বেমারের পৰা মুক্ত করব লাগে আমি নিজে মুক্ত হব লাগে আর তার কারণে প্রোডাক্ট খাব দিয়ক মই আপনাদের ন দি কইছো কোনোবার যদি ডিজিজ আছে যে কোনো ডিজিজ প্রোডাক্ট খাব দিয়ক নিশ্চিতভাবে গোটাই ফ্যামিলি মানুষ কিওর হয়ে যাব বিজনেস তো হবই বিজনেস হব এতিয়া মই সেইখানে ভাবিছো যে এনেকুৱা এটা প্রোডাক্ট যেহেতু খাই আছো মই যেহেতু বিজনেস করো মই এতিয়া নতুনকৈ আজি এমামানৰ পৰা মই কমপ্লিট বিজনেস ফিল্ডত আহিছো আজি আপোনালোকৰ ইয়াত উপস্থিত হৈছো মই মোৰ এতিয়া গুরু হৈছে আমাৰ গয়ারী ডাঙর রাজকুমার গয়ারী আপনাদের দেখিছে ইয়াত বহুত ডান্স করেছে বহুত ভাল ডান্স করে সদায় ডান্স করে থাকে সদায় ডান্স করে থাকে গতি ময়ও এটা রাজকুমারের লগত ডান্স করব যাও আর আপনাদের আচরিত খাব মোর লগত যদি এটা আপনাদের ওলাই গাড়ি যদি চলাই মই দিল্লিলৈকে গাড়ি চলাই যাম আপনাদের পারে নে নয় মই নাজানো কিন্তু আর এই যে মই যে মোর সাহস এই সাহস কিন্তু অকল এই কোম্পানির এই প্রোডাক্ট বন্ধু সকল মোর মরমর বন্ধু সকল শ্রদ্ধেয় মোর ব্যক্তি সকল মত করে বহুত সিনিয়র ইয়াত লিডার আছে মই আমি দেখিছো আপনাদের দেখিছে যে বহুত সাকসেস হয়েছে সাকসেস ইজ নট এন এক্সিডেন্ট আপনাদের জানে সাকসেস হব লাগলে হার্ড লেবার করব লাগিব সাকসেস হব লাগিলে প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান লাগবে আর এই কথাটাও ঠিক মই এই কথাটাও কইছো স্যারে কইছে শর্মা স্যারে কইছে বহুতে কইছে যে আপনাদের ইয়ার কিন্তু নলেজ লাগিব আর নলেজ যদি হয় সাকসেস হব 100% কত যাব সাকসেস আজি আমার মজত এনেকুৱা এজন উপস্থিত হয়েছে ব্যক্তি আমার সেন্সার গতি মই আসলতে নাহিলেও তেওঁর লেকচার শুনার কারণে আইছো মই সিদিনাখন গিয়াসুদ্দিন স্যারের পৰা মই এখন কিতাব কিনিছো মই পড়িছো সিদিনাখন কিতাবখন কিছু পড়িছো আর আজি মই বহুত আগ্রহরে আছো যে তেওঁর যে লেকচার তেওঁর যে ডেলিভারি এই ডেলিভারি শুনার কারণে মই রয়ে আছো বন্ধুসকল মই আর বেশি নকং ইয়াত বহুত অতিথি আছে বহুত প্রোগ্রাম আছে আপনাদের খাওক মোর নিচিনা মানুষ মই ক্যান্সারের পৰা মই মুক্ত বলে আপনাদের ঘোষণা করছো ভগবানে আপনাদের আশীর্বাদ করক মই যাতে আকৌ জিয়াই থাকো আর এই প্রোডাক্ট মই মোর লাইফ লং আপনাদের আচরিত খাব লাইফ লং নট লেস দেন 5,000 মান্থলি মই 5,000 টাকা এই কোম্পানির নামত মোর নিজের শরীরের কারণে মই দি থাকো এই রেকারিং মোর 5,000 টাকা মোক লাগবেই 5,000 মোক মান্থলি লাগে এই প্রোডাক্ট খাওয়ার কারণে আপনাদের আচরিত খাব গতি যে হোক সকলে ধন্যবাদ জানাইছো এনেকুৱা এটা অনুষ্ঠানত আসলে আহিব পাই মই নিজে আনন্দিত হয়েছো আর ভাবিছো যে এনেকুৱা অনুষ্ঠান আগতে মই এনেকুৱা উপভোগ করে পোৱা নাই পাইছো মেল মিটিং করেছো বহুত কিন্তু এনেকুৱা এটা অনুষ্ঠানত আহি পেলাই আসলে এনেকুৱা লাগিছে যে মই কোনো বেমারি নহয় মই কোনো বেমারি নহয় মই এজন সফল ডেকা তো ধন্যবাদ সকলকে শুভেচ্ছা জানাই মোর বক্তব্য সামরণি মারিছো ধন্যবাদ।